नमस्कार देखছেন কলকাতা টিভি আপনাদের সঙ্গে আমি ইন্দ্রাণী শুরু করছি বাংলাদেশ সারা দিন শুরুতেই হেডলাইনস চলতি বছরে হজ কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল 10টায় রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে এই কার্যক্রমের উদ্বোধন হয় স্থানীয় সরকার নির্বাচনে সংসদ সদস্যদের সংশ্লিষ্টতায় আচরণবিধি লঙ্ঘনের ব্যাপারে সজাগ থাকার আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন না হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি फिर बांग्लादेश क्रिकेटर पोस्टर बॉय सकिब अल हसान टेस्ट दल अधिनायक निर्वाचित चिकित्सा खाते सेवार परिधि बाड़ाते डाक्तार और नार्स नियोगे उद्योग नियेछे सरकार जानालेन स्वास्थ्यमंत्री जाहिद मालिक गत 24 घंटा बांग्लादेशे घटे गेछे बहु गुरुत्वपूर्ण खबर नजर राखबो सेसब खबर চলতি বছরের হজ কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল 10টায় রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে এই কার্যক্রমের উদ্বোধন হয় প্রধানমন্ত্রী গণভবন থেকে ভার্চুয়ালি হজ কার্যক্রমে যুক্ত হন হজ ক্যাম্পের অনুষ্ঠানে ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী মোহাম্মদ ফরিদুল হক খান এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোহাম্মদ মাহবুব আলী উপস্থিত ছিলেন চাঁদ দেখা সাপেক্ষে আগামী 8 জুলাই সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে করোনা মহামারীর কারণে গত 2 বছর বাংলাদেশে থেকে কেউ হজে অংশ নিতে পারেনি এবার হজে সারা বিশ্বের 10 লাখ মুসল্লি অংশগ্রহণের সুযোগ পাবেন হজযাত্রীর এই সংখ্যা কোটা অনুযায়ী বিভিন্ন দেশের মধ্যে ভাগ করে দেয়া হয়েছে এবার বাংলাদেশ থেকে 57,585 জন হজ পালনের সুযোগ পাবেন এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় 4,000 জন ও বেসরকারি ব্যবস্থাপনায় 53,585 জন হজে যেতে পারবেন গত 31 মে থেকে হজ ফ্লাইট শুরু হওয়ার কথা ছিল কিন্তু বাংলাদেশ অংশে সৌদি আরবের কিছু প্রস্তুতি সম্পন্ন না হওয়ায় আগামী 5 জুন থেকে হজ ফ্লাইট শুরু হচ্ছে সৌদি আরব যাওয়ার ফ্লাইট শেষ হবে 3রা জুলাই হজ শেষে ফিরতি ফ্লাইট আগামী 14 জুলাই শুরু হয়ে শেষ হবে 14 আগস্ট স্থানীয় সরকার নির্বাচনে সংসদ সদস্যদের সংশ্লিষ্টতায় আচরণবিধি লঙ্ঘনের ব্যাপারে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন নির্বাচন কমিশন না হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বৃহস্পতিবার ইসি উপসচিব মোহাম্মদ মিজানুর রহমান স্বাক্ষরিত সংসদ সদস্যর কাছে পাঠানো এক চিঠিতে এ কথা জানানো হয় তাতে বলা হয় দেশের বিভিন্ন অঞ্চলে সিটি কর্পোরেশন পৌরসভা উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন চলমান রয়েছে এসব নির্বাচনে অনুসরণের নিমিত্তে বাংলাদেশ নির্বাচন কমিশন প্রণীত নির্বাচন আচরণ বিধিমালা কার্যকর রয়েছে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে কোনো এলাকায় আচরণ বিধিমালার ব্যত্যয় ঘটনা হচ্ছে অথবা প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রচার প্রচারণার ক্ষেত্রে বাধা সৃষ্টি করা হচ্ছে আচরণ বিধি লঙ্ঘনের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল সহ অর্থদণ্ড ও কারাদণ্ডের বিধান রয়েছে চিঠিতে আরো জানানো হয় আইন প্রণেতা সংসদ সদস্যগণের মাধ্যমে বা তাদের সংশ্লিষ্টতার কারণে আচরণ বিধি লঙ্ঘনের মতো ঘটনা অনাকাঙ্ক্ষিতও বটে এ ধরনের ঘটনা ঘটবে না বলে নির্বাচন কমিশন অত্যন্ত আশাবাদী শেষ পর্যন্ত গুঞ্জনটাই সত্যি হলো সাকিব আল হাসান বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন বৃহস্পতিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় একই সাথে টেস্ট দলের সহ অধিনায়ক করা হয়েছে লিটন দাসকে ওয়েস্ট ইন্ডিজ সফর থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হবে মুমিনুল হক টেস্ট দলের অধিনায়কত্ব ছাড়ার পর নতুন অধিনায়কের জন্য বোর্ডের নজরে ছিলেন বেশ কয়েকজন সিনিয়র জুনিয়রদের মিশেলে তৈরি বোর্ডের পছন্দের তালিকায় ছিলেন তামিম ইকবাল সাকিব আল হাসান লিটন কুমার দাস নাজমুল হোসেন শান্ত ও মেহেদী হাসান মিরাজ তবে আগে থেকেই টেস্ট দলের দায়িত্বভার বুঝিয়ে দিতে সাকিবকে সবার চেয়ে এগিয়ে রেখেছিল বোর্ড বিভিন্ন সময়ে ইঙ্গিত মিলেছিল বোর্ড কর্মকর্তাদের 2019 সালে ক্রিকেট থেকে সাকিব নিষিদ্ধ হওয়ার পর টেস্ট দলের দায়িত্ব দেওয়া হয় মুমিনুল হককে নিষেধাজ্ঞা কাটিয়ে সাকিব ফিরলেও ফিরে পাননি হারানো জায়গা মুমিনুলের দায়িত্ব থেকে সরে যাওয়ার সিদ্ধান্তে ফের সে সম্ভাবনা জাগে চিকিৎসা খাতে সেবার পরিধি বাড়াতে ডাক্তার ও নার্স নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানালেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক সকালে বক্ষব্যাধি হাসপাতালে 1500 আইসিইউ ও বঙ্গবন্ধু ম্যুরাল উদ্বোধন শেষে স্বাস্থ্যমন্ত্রী বলেন লোকবল ছাড়া বিশেষজ্ঞ ডাক্তার ছাড়া নার্স ছাড়া চিকিৎসা দেওয়া সম্ভব নয় আমাদের স্থাপনা হয়ে গেছে অনেক যন্ত্রপাতিও হয়ে গেছে অনেক কিন্তু বিশেষজ্ঞ ডাক্তার নার্সের অভাব রয়েছে যেটা আমাদের প্রয়োজন যন্ত্রপাতি অনেক কিন্তু মেরামত হয় না মেরামত আমাদের খুবই দুর্বল কাজেই মেরামতের দিকটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে এই সময় মন্ত্রী বলেন যক্ষ্মা রোগের সেবা অনেক বেড়েছে কিন্তু নির্মূল করা যায়নি আগে প্রতি বছর 70,000 লোক মারা যেত তবে এখন তা 29-এ দাঁড়িয়েছে বলেও জানান জাহিদ মালিক চিকিৎসা খাতকে ডিজিটালাইজ করা হচ্ছে বলে জানিয়েছেন জাহিদ মালিক তিনি বলেন দিনে দিনে সেবার পরিধি বাড়বে তাই করোনা নিয়ন্ত্রণে সবাইকে সজাগ থাকতে হবে
বাংলাদেশ সারাদিন এখন এই পর্যন্তই দেখছেন কলকাতা টিভি রাত দিন সাত দিন।